রাজ্যে নতুন করে করোনা পজিটিভ আক্রান্ত আর 219 জন। গতকাল মোট 7224 জনকে পরীক্ষার পর 219 জনের শরীরে কোভিড-19 সংক্রমণ ধরা পড়েছে। এর মধ্যে পশ্চিম জেলায় 92 জন, খোয়াইতে 9 জন, উত্তর জেলায় 24 জন, গোমতী জেলায় 46 জন, সিপাহীজলা জেলায় 33 জন, ধলাই জেলায় 4 জন এবং দক্ষিণ ত্রিপুরা জেলায় 11 জন আক্রান্ত হয়েছেন। স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে, এ পর্যন্ত ত্রিপুরায় মোট আক্রান্তের সংখ্যা 4734, এর মধ্যে সুস্থ হয়েছেন 2678 জন এবং মৃত্যু হয়েছে 21 জনের। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এক টুইট বার্তায় জানিয়েছেন, গতকাল রাজ্যে বিভিন্ন কোভিড কেয়ার সেন্টার থেকে 284 জন কোভিড-19 আক্রান্ত ব্যক্তি সুস্থ হয়ে ফিরে গেছেন। সুস্থ হওয়ার সংখ্যাটা রাজ্যে একদিনের মধ্যে সর্বোচ্চ ছিল। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত 2020 সালের উচ্চতর মাধ্যমিক পুরাতন সিলেবাস মাদ্রাসা ফাজিল এবং মাদ্রাসা আলিম পরীক্ষার ফল আজ প্রকাশিত হবে। আজ সকাল 9টায় সাংবাদিক সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হবে। পরীক্ষার্থীরা 9:45 থেকে www.tbsc.tripura.gov.in, www.tripura.nic.in, www.tripurainfo.com, www.tripurareasults.nic.in এবং tripuracronicle.in এই সব ওয়েবসাইটে ফলাফল জানতে পারবেন। পরিষদ সভাপতি ডক্টর ভগত সাহা জানিয়েছেন, লকডাউনের কারণে পরবর্তী সময় মার্কশিট বিলি করা হবে। ত্রিপুরা মধ্যশিক্ষা পরিষদের নতুন ওয়েবসাইট www.tbsc.tripura.gov.in গতকালই আনুষ্ঠানিকভাবে সূচনা করা হয়। শিক্ষামন্ত্রী রতনলাল নাথ পরিষদে গতকাল দুপুরে ওয়েবসাইটটি সূচনা করেন। পরিষদের এই নতুন ওয়েবসাইটের মাধ্যমে এখন থেকে ছাত্রছাত্রীদের রেজিস্ট্রেশন, এনরোলমেন্ট এবং পরীক্ষার অ্যাপ্লিকেশন ফর্ম অনলাইনে জমা দেওয়া যাবে। এই সমস্ত কাজের জন্য বিদ্যালয়ের শিক্ষকদের এখন আর পরিষদে আসতে হবে না। আনলক থ্রি আগামীকাল থেকে কার্যকর হচ্ছে। ধীরে ধীরে কাজকর্ম পুনরায় চালু করার প্রক্রিয়া আরও বাড়ানো হবে। এই পর্যায়ে আনলক থ্রি পর্যায়ে ব্যক্তিদের রাত্রিকালীন চলাচলে নিষেধাজ্ঞা অর্থাৎ নৈশ কার্ফু তুলে নেওয়া হচ্ছে। 5 আগস্ট থেকে সামাজিক দূরত্ব বজায় রেখে যোগ প্রতিষ্ঠান এবং জিমগুলি খোলার অনুমতি দেওয়া হয়েছে। স্কুল, কলেজ এবং কোচিং প্রতিষ্ঠানগুলি 31 আগস্ট পর্যন্ত বন্ধ থাকবে। কনটেনমেন্ট জোনে 31 আগস্ট পর্যন্ত কঠোরভাবে লকডাউন বলবৎ থাকবে। রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি পরিস্থিতি মূল্যায়নের ভিত্তিতে কনটেনমেন্ট জোনের বাইরে কাজকর্ম নিষিদ্ধ করতে পারে বা প্রয়োজন অনুসারে এই ধরনের কাজের উপর বিধিনিষেধ আরোপ করতে পারে। তবে কোনো ব্যক্তি বা পণ্য সামগ্রীর আন্তরাজ্য এবং রাজ্যের মধ্যে চলাচলের ক্ষেত্রে কোনো বিধিনিষেধ থাকবে না। রাজ্যের সম্পূর্ণ লকডাউনের মেয়াদ বৃদ্ধি হওয়ায় ত্রিপুরা সড়ক পরিবহন নিগম লকডাউনের সময় বিমান যাত্রীদের জন্য বাস পরিষেবা চালু রেখেছে। 3 আগস্ট পর্যন্ত প্রতিদিন রুট এ তে নাগরজোলা থেকে সকাল 7টায় রওনা হয়ে 8টায়, 11টায় রওনা হয়ে বেলা 12টায়, বেলা 3টায় রওনা হয়ে বিকেল 4টে নাগরজোলা, বটতলা, সোনারতরী হোটেল, পুরাতন মোটরস্ট্যান্ড, রাজধানী হোটেল, উত্তর গেট, রাধানগর বাস স্ট্যান্ড, সার্কিট হাউস, স্টেট গেস্ট হাউস, জিঞ্জার হোটেল হয়ে এমবিবি এয়ারপোর্টে বাস পৌঁছবে। এই বাসটি একই রুটে সকাল 9টায় এয়ারপোর্ট থেকে রওনা হয়ে 10টায় বেলা 1টায় রওনা হয়ে দুপুর 2টায় এবং সন্ধ্যে 5টায় রওনা হয়ে সন্ধ্যে 6টায় নাগরজোলা পৌঁছবে। অন্য একটি বাস সকাল 9টায় নাগরজোলা থেকে রওনা হয়ে সকাল 10টায় দুপুর 12:30 রওনা হয়ে দুপুর 1:30, বিকেল 4:30 রওনা হয়ে বিকেল 5:30 নাগরজোলা, বটতলা, সোনারতরী হোটেল, পুরাতন মোটরস্ট্যান্ড, রাজধানী হোটেল, উত্তর গেট, রাধানগর বাস স্ট্যান্ড, সার্কিট হাউস, স্টেট গেস্ট হাউস, জিঞ্জার হোটেল হয়ে এমবিবি এয়ারপোর্ট পৌঁছবে। এই বাসটি এমবিবি এয়ারপোর্ট থেকে সকাল 11টায় রওনা হয়ে বেলা 12টায়, বেলা 2:30 রওনা হয়ে বেলা 3:30, সন্ধ্যে 6টায় রওনা হয়ে সন্ধ্যে 7টায় নাগরজোলা পৌঁছবে। করোনা প্রকোপে বাংলাদেশে আটকে থাকা আরো 72 জন ত্রিপুরার নাগরিককে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়েছে। আজ আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্ট দিয়ে তারা রাজ্যে ফিরছেন। নিয়ম অনুযায়ী প্রত্যেকের নমুনা সংগ্রহ করে সবাইকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হবে। ল্যান্ডপোর্ট অথরিটির আগরতলা ম্যানেজার দেবাশিস নন্দী এই খবর জানিয়েছেন। দেশের অন্যান্য রাজ্যের সঙ্গে রাজ্যেও আগামীকাল বিশেষ প্রার্থনা, শুভেচ্ছা ও উপহার বিনিময় এবং পারস্পরিক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ঈদ উজ্জোহা বা বকরিদ উৎসব পালন করা হবে। রাজ্যপাল রমেশ বৈশ এই উপলক্ষে সমস্ত রাজ্যবাসীকে অভিনন্দন জানিয়েছেন। শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রতি বছর এই বিশেষ প্রার্থনা সভায় বিশাল সংখ্যক লোক অংশগ্রহণ করেন, কিন্তু এবছর পরিস্থিতি অন্যরকম। তিনি সবার কাছে আবেদন জানিয়েছেন, এই পরিস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রাখা, মাস্ক পরিধান করা, স্বাস্থ্যবিধি মেনে চলা, বেশি সংখ্যায় জমায়েত না করা, স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরের অন্যান্য কোভিড-19 সম্পর্কিত নিয়মনীতি মেনে চলার জন্য। তিনি আশা প্রকাশ করেন, এই উৎসব সমাজের শান্তি ও সম্প্রীতি বয়ে আনবে এবং সমস্ত নাগরিকের মধ্যে সৌভ্রাতৃত্ববোধ বিকাশে সহায়ক ভূমিকা নেবে। ঈদ উজ্জোহা উপলক্ষে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব মুসলিম সম্প্রদায়ের জনগণ সহ সকল রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, এই উৎসব ত্যাগ, তিতিক্ষা ও আত্মশুদ্ধির উৎসব। আত্মশুদ্ধি ও ত্যাগের মধ্য দিয়ে রচিত হোক পারস্পরিক সৌহার্দ্য। কোভিড-19 সংক্রমণজনিত পরিস্থিতিতে দেশ ও নিজেদের স্বার্থে সামাজিক দূরত্ব বজায় রাখতে এবং সমস্ত নীতি নির্দেশিকা মানার আহ্বান জানান তিনি। করোনা সংক্রমণ মোকাবেলায় কোভিড-19 সংক্রান্ত বাড়ি বাড়ি সার্ভের কাজ গতকাল কয়েকটি জায়গায় বিঘ্নিত হয়েছে। পুলিশ সদর দপ্তর সূত্রে জানা যায়, ওমপি, দৈদ এবং বীরগঞ্জের কয়েকটি এলাকায় গতকালও সার্ভে করার জন্য স্বাস্থ্যকর্মীদের এলাকায় প্রবেশ করতে দেওয়া হয়নি। গতকাল লক্ষ্মীধনপাড়া, থলিবাড়ি, গামাকো, মনপাথর, পবিত্ররামবাড়ি এলাকায় পাড়ায় প্রবেশ করার সময় বাঁশ ফেলে রাস্তা বন্ধ করে দেওয়া হয়। গত বুধবার অনুরূপভাবে ওই সমস্ত এলাকায় প্রায় 10টি পাড়ায় স্বাস্থ্যকর্মীদের বাধা দেওয়া হয়। এতে সার্ভের কাজ বাধাপ্রাপ্ত হয়েছে।
কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণমন্ত্রী ডক্টর হর্ষবর্ধন বলেছেন, দেশ কোভিড নাইন্টিন মহামারীর বিরুদ্ধে সফলভাবে মোকাবেলা করছে। কোভিড নাইন্টিন থেকে সুস্থ হওয়ার হার প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে এবং মৃত্যুর হার হ্রাস পাওয়া এই সাফল্যের উদাহরণ। কোভিড নাইন্টিন নিরসনে সিএসআইআর প্রযুক্তি সম্পর্কিত বিবরণী প্রকাশ অনুষ্ঠানের সূচনা করে ডক্টর হর্ষবর্ধন বলেছেন, দেশ গত ছমাস ধরে কোভিড নাইন্টিন মহামারীর বিরুদ্ধে সফলভাবে লড়াই করছে। তিনি আরো বলেন, সুস্থতার হার 64% পার করেছে। দেশে মৃত্যুর হার 2.2%। 13,000-এরও বেশি পরীক্ষাগারে এখন নমুনা পরীক্ষা করা হচ্ছে। Thank you.